মাননীয় প্রধানমন্ত্রী, এটা তার একটা ভিশন ছিল। আমার মনে হয় এটা অসাধারণ একটা আইডিয়া, যার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও মানুষ যেন চিকিৎসাটা পায়, স্পেশালি গর্ভবতী মা তাদের জন্য চিকিৎসাটা হয়, সেই উদ্দেশ্যে এটা করা। আমি আশা করব এই কমিউনিটি ক্লিনিক থেকে তারা সেই সুবিধাটা পাবে। এছাড়াও আনুষঙ্গিক যেসব সুবিধা আছে সেগুলোও যেন তারা পায়। আমি রিকোয়েস্ট করব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে যেন এই জিনিসগুলো তারা প্রোভাইড করে। সেখানে যদি আমার কোনো কিছু করার প্রয়োজন থাকে, আমি অবশ্যই আপনাদের সাথে আছি সব সময়, যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে আপনাদের পাশে। খুব বেশি কিছু বলবো না, আশা করছি এখান থেকে মানুষ উপকৃত হবে এবং অনেকের জীবন বাঁচার থেকে শুরু করে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হবে। আর যে রাস্তার কথা বলেছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, নোট হয়তো কেউ লিখে নিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা যেন করে দেওয়া যায়। পাকা না হলেও ইনস্টলিং এর যদিও করে দেওয়া যায়, সেটাতেও যদি একটু উপকার হয় আপাতত টেম্পোরারি, সেটাও আমি করার চেষ্টা করবো।